কেউ আশা না করলেও মুমিনুল করেছিলেন সামনে আমাদের জন্য চ্যালেঞ্জিং। এবার অস্ট্রেলিয়া দলে দুই হাতে বল করা স্পিনার জিতবে না বলে আগেই ঠিক করে রেখেছিল ভারত, যা বললেন গাভাস্কার। ভারতের জ্বালা আরো বাড়িয়ে দিলেন প্রোটিয়া অধিনায়ক। পাকিস্তান দলকে পুরস্কৃত করল পিসিবি। সাকিব সুজনদের চুক্তিতে আবদ্ধ করে নিল বরিশাল ফরচুন। একদিনে 17 উইকেট, জমে উঠেছে গোলাপি বলের হোবার টেস্ট। ব্রাজিল দলে ফিরলেন দানি আলভেজ, বাইরে নেইমার। এবং ম্যান ইউতে স্থায়ী অধিনায়কত্ব পাবেন না রোনালদো। সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে, আপনাদের সাথে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। কেউ আশা না করলেও মুমিনুল করেছিলেন। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় এ যেন স্বপ্নের চেয়ে বেশি কিছু। যে দেশে খেলতে গিয়ে কখনো কোনো ফর্মেটে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ, সেখান থেকে এবার টেস্ট জয় নিয়ে ফিরল টাইগাররা। সিরিজের দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই সফরটা আলাদা করে লেখা থাকবে। নিউজিল্যান্ডের মাটি থেকে টেস্ট সিরিজে এক এক ড্র নিয়ে দেশে ফেরা যে অনেক বড় দল বড় অর্জন হিসেবে দেখে। শনিবার বিকেলে দেশে ফেরাচ্ছে ইতিহাস গড়া টেস্ট দল, জয়ের উচ্ছ্বাস থাকারই কথা। তবে বিমানবন্দরে গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে টেস্ট অধিনায়ক মুমিনুল হক অত বেশি উচ্ছ্বাস প্রকাশ করলেন না, বরং তার স্বভাব সুলভ নির্লিপ্ত ভঙ্গিমায় বললেন, একটি টেস্ট জিতেই সব দায়িত্ব শেষ হয়ে যায়নি, সামনে আরো কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য। মুমিনুল আরও একটি অপ্রত্যাশিত কথা বলেছেন। তিনি জানালেন, নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিততে পারে এমন ভাবনা অনেকেরই কল্পনায় না এলেও অধিনায়ক হিসেবে সেই বিশ্বাসটা তার ঠিকই ছিল। মুমিনুল বলেন, আমার কাছে মনে হয় আপনারা আশাও করেননি, আমার দলেও অনেকে আশা করেনি, হয়তো আমি কিছুটা আশা করেছিলাম, তবে এখন যেহেতু জিতেছি আমি ওইটার থেকে বেশি ভাবছি, চিন্তা করছি পরের সিরিজগুলো নিয়ে। টাইগার টেস্ট অধিনায়ক যোগ করেন, সামনে ভারতের বিপক্ষে সিরিজ আছে, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ আছে, ওই সিরিজগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং, একজন অধিনায়ক হিসেবে আমি সেটা মনে করছি। এবার অস্ট্রেলিয়া দলে দুই হাতে বল করা স্পিনার। ক্রিকেটে স্পিনারদের ক্ষেত্রে ডানহাতি বাহাতি ম্যাচ আপ প্রায় দেখা যায়, অর্থাৎ ডানহাতি ব্যাটারদের বিপক্ষে বাহাতি স্পিন ও বাহাতি ব্যাটারদের বিপক্ষে ডানহাতি স্পিনের কার্যকারিতা তুলনামূলক বেশি, যে কারণে সাধারণত বাহাতি ব্যাটারে ভর্তি লাইন আপের বিপক্ষে ডানহাতি অফ স্পিনার বেশি নিয়ে একাদশ সাজায় দলগুলো। এমনটা হওয়ার কারণে দেখা যায় মাঝে মধ্যে বাহাতি স্পিনার বা ডানহাতি অফ স্পিনারদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তা এড়াতে ইদানিং দেখা যাচ্ছে দুই হাতেই বল করতে পারা স্পিনার। এরই মধ্যে দুই হাতে স্পিন বোলিং করে আন্তর্জাতিক মঞ্চে আলোচিত হয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। এবার একই ঘটনা জন্ম দিলেন অস্ট্রেলিয়ান স্পিনার নিবেদন রাধাকৃষ্ণ, তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, যুব বিশ্বকাপের চলতি আসরে। শুক্রবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ডানহাতি অফ স্পিন এবং বাহাতি অর্থোডক্স বোলিং করে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছেন রাধাকৃষ্ণ। শুধু দুই হাতে বোলিং করে আলোচিত হননি তিনি, রীতিমতো ক্যারিবীয় ব্যাটিং লাইন আপকে গুড়িয়েও দিয়েছেন। মাত্র 12 রানে 3 উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে 95 রানের জুটি করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের 22তম ওভারে রাধাকৃষ্ণ ভাঙেন সেই জুটি। এরপর ইনিংসের 28তম ও 32তম ওভারে সরাসরি বোল্ড করে দেন বাহাতি অ্যান্ডারসন মাহাস এবং ডানহাতি জোহান লেনকে। সব মিলিয়ে 10 ওভারে 48 রান খরচে নেন 3টি উইকেট। পরে 170 রান তারায় দলের দ্বিতীয় সর্বোচ্চ 31 রান আসে রাধাকৃষ্ণের ব্যাট থেকে। ভারতের তামিলনাড়ুতে জন্ম নেওয়া রাধাকৃষ্ণ 2013 সালে মাত্র 11 বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। তবে এরই মধ্যে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলেছেন দুই আসর, এমনকি সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেটেও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ছিলেন নেট বোলার হিসেবে। দারুণ কার্যকর এই অলরাউন্ডার 2019 সালে প্রথমবার সুযোগ পান অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 16 দলে। সে বছর দুবাই সফরের 4 ম্যাচে 7 উইকেট নিয়েছিলেন দলের সেরা বোলার, পাশাপাশি ব্যাট হাতেও করেছিলেন 145 রান। পরে অনূর্ধ্ব 17 দল ঘুরে এবার জায়গা করে নিয়েছেন যুব বিশ্বকাপের দলে। 2020 সালে নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার লিগে 20 উইকেট এবং 898 রান করে সবার নজর কাড়েন এই সব্যসাচী ক্রিকেটার। তাকে নিউ সাউথ ওয়েলসের মূল দলে খেলারও প্রস্তাব দেওয়া হয়, কিন্তু পরিবার সহ তাসমানিয়ায় চলে যাওয়ায় তাসমানিয়া দলের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছেন রাধাকৃষ্ণ। জিতবে না বলে আগেই ঠিক করে রেখেছিল ভারত, যা বললেন গাভাস্কার। জোহানেসবার্গের পর কেপটাউনেও প্রায় একইভাবে টেস্ট ম্যাচ হেরেছে ভারত। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচ জিতে সফর শুরু করলেও পরের দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বিরাট কোহলির দল। এ নিয়ে মাত্র চতুর্থবারের মতো প্রথম ম্যাচ জিতেও সিরিজ হারল ভারত। শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন মাত্র 3 উইকেট হারিয়ে 212 রান তাড়া করে ম্যাচ জিতেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তাদের এ লক্ষ্য ছুঁতে খেলতে হয়েছে 63.3 ওভার। কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার মনে করেন, ম্যাচটি জেতার কোনো ইচ্ছাই ছিল না ভারতের। তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল 2 উইকেটে 101 রান। চতুর্থ দিন আর 1 উইকেট হারিয়ে সহজে বাকি 111 রান তুলে ফেলে তারা। এদিন লাঞ্চের পর দলের দুই মূল বোলার জাসপ্রীত বুমরা ও শার্দুল ঠাকুরকে ব্যবহার করেননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এটি নিয়েই খেপেছেন ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার। শুধু তাই নয়, রবিচন্দ্রন অশ্বিনের বোলিংয়ে ফিল্ড সেট আপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ম্যাচ শেষে স্টার স্পোর্টসের আলোচনা অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেছেন তিনি। গাভাস্কারের ভাষ্য, লাঞ্চের পর কেন শার্দুল ঠাকুর ও জাসপ্রীত বুমরাকে ব্যবহার করা হলো তা আমার কাছে রহস্যের মতো লেগেছে। বিষয়টা যেন এমন মনে হচ্ছিল যে ভারত আগেই ঠিক করে রেখেছিল যে তারা এই ম্যাচটি জিতবে না। তিনি আরও যোগ করেন,
করেন, অশ্বিনের বোলিংয়ে ফিল্ডিং সাজানো ঠিক ছিল না, খুব সহজে সিঙ্গেল নিয়ে যাচ্ছিল, বাউন্ডারিতে রাখা হয়েছিল পাঁচ ফিল্ডারকে, যেন ব্যাটার নিজে ভুল করে, মনে হচ্ছিল এটাই তাদেরকে আউট করার একমাত্র উপায়। এ সময় প্রোটিয়া ব্যাটারদের প্রশংসা করতে ভুলেননি গাভাস্কার, তিনি বলেছেন পিচটা ব্যাটিং এর জন্য খুব একটা সহজ ছিল না, তবে দক্ষিণ আফ্রিকানরা জোহানেসবার্গ ও কেপটাউনে যেভাবে খেলেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার, দলের ক্যারেক্টার ফুটে উঠেছে এখানে। ভারতের জ্বালা আরও বাড়িয়ে দিলেন প্রোটিয়া অধিনায়ক। ডিআরএস তো খেলোয়াড়ের হাতে নয়, সিদ্ধান্ত নেন আম্পায়ার, সহায়তা করে প্রযুক্তি, কিন্তু কেপটাউন টেস্টে বিতর্কিত এক ডিআরএস নিয়ে এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল ভারত, দোষ চাপিয়ে দিয়েছিল প্রতিপক্ষের উপর। সরাসরি ভারতের একজন ক্রিকেটার বলেন তাদের এগারো জনকে হারাতে নাকি পুরো দেশ লেগে গিয়েছে। ওই বিতর্ক আর আলোচনায় পরিবেশ এমন উত্তপ্ত হয়েছিল, সেই সুযোগটাই কাজে লাগিয়েছে দক্ষিণ আফ্রিকা, জানালেন খোদ প্রোটিয়া দলের অধিনায়ক ডিন এলগার। সিরিজ নির্ধারণী ম্যাচটিতে সাত উইকেটের সহজ জয় পায় স্বাগতিকরা। এলগারের আউট নিয়েই ঝামেলাটা হয়েছিল। ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক বলেন, ওই সিদ্ধান্তের পরে আমরা কিছুটা সময় পেয়েছিলাম, ভারতীয় ক্রিকেটারদের মনোযোগে একটু নষ্ট হয়েছিল, তাই আমাদের রান তুলতে সুবিধা হচ্ছিল, সে সময় আমরা লক্ষ্যের দিকে কিছুটা এগিয়ে গিয়েছিলাম। মনোযোগ হারিয়ে কোহলিরা তাদের হাতে খেলা তুলে দেন বলে জানিয়েছেন এলগার। তিনি বলেন, ঘটনাটা আমাদের পক্ষে গিয়েছিল, বেশ কিছুক্ষণের জন্য ভারতীয় ক্রিকেটাররা খেলার বাইরে অন্যদিকে মন দিয়ে ফেলেছিল, ওরা আবেগে চলছিল, ফলে আমাদের সুবিধা হয়েছিল ম্যাচের রাশ নিতে, ওই একটা ঘটনা ম্যাচের ছবিটা বদলে দিল। সদ্য সমাপ্ত সিরিজে প্রথম টেস্টে জিতেছিল ভারত, সম্ভাবনা জেগেছিল প্রথমবারের মতো সিরিজ জয়ের, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তৃতীয় টেস্টে সম্ভাবনা জাগিয়েও ডিআরএস বিতর্কের পর ম্যাচ খেয়ে হারিয়ে ফেলে কোহলির দল। পাকিস্তান দলকে পুরস্কৃত করল পিসিবি। 2021 সালে দুর্দান্ত পারফরমেন্স করা পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের পুরস্কৃত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। শুক্রবার লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাদের হাতে। আরব আমিরাতে হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সব সদস্য এবং টেস্ট দলের আবিদ আলী ও সাজিদ খানকে দেওয়া হয়েছে পুরস্কার। তাদের প্রত্যেকে পেয়েছেন 15 লাখ পাকিস্তানি রুপি করে। এছাড়া কোচিং স্টাফের সদস্যরা 2 থেকে 10 লাখ রুপি পর্যন্ত পেয়েছেন। পিসিবির এই অনুষ্ঠানে অধিনায়ক বাবর আজম, উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, পেসার শাহিন আফ্রিদি, সাবেক অধিনায়ক সরফরোজ আহমেদ, ইমাদ ওয়াসিম, হায়দার আলী, আবিদ আলী সহ বাকিরা উপস্থিত ছিলেন। বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছে আমরা এবং এজন্য খেলোয়াড়দের প্রাপ্য আদায় করব। আমি আশা করছি ভবিষ্যতেও এই পারফরমেন্স অব্যাহত থাকবে। গত বছর প্রথমবারের মতো বিশ্বকাপের ইতিহাসে ভারতকে হারিয়ে পাকিস্তান একই আসরে সেমিফাইনাল উঠেছিল বাবর আজমের দল। এছাড়া 9টি টেস্ট ম্যাচের 7টিতে জিতেছে তারা, আর টি টোয়েন্টিতে 29 ম্যাচে জিতেছে 20টি, ওয়ানডেতে 6 ম্যাচ খেলে জয় 2টিতে। সাকিব সুজনদের চুক্তিতে আবদ্ধ করে নিল বরিশাল ফরচুন। আর এক সপ্তাহ বাকি নেই বিপিএল এর অষ্টম আসর শুরু হতে। 21 জানুয়ারি শুরু হবে জমজমন বঙ্গবন্ধু বিপিএল, যার অন্যতম ফ্র্যাঞ্চাইজি হচ্ছে বরিশাল ফরচুন। শিরোপা জয়ের লক্ষ্যে এবার আটঘাট করে বেঁধে মাঠে নেমেছে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি, যে কারণে বিপিএল এর ঘন্টা বাজার পর সবার আগে তারা দলভুক্ত করে নিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এছাড়া বিপিএল এ প্রতিবার ঢাকার কোচ হিসেবে প্রায় অটো চয়েজে থাকেন খালেদ মাহমুদ সুজন। এবার অনেক আগে বরিশাল সুজনকে নিজেদের কোচ হিসেবে নিয়োগ দিয়ে ফেলেছে। খেলোয়াড়দের দিয়ে দল শক্তিশালী করাই নয়, শুধু কোচিং স্টাফেও তারা দারুণ ভারসাম্য তৈরি করেছে। খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ করলেও ব্যাটিং পরামর্শক হিসেবে তারা নিয়োগ দিয়েছে দেশের অন্যতম সেরা কোচ নাজমুল আবেদিন ফাহিমকে। ফয়সাল হোসেন ডিকেন্স, আশিকুর রহমান মজুমদার রয়েছেন সহকারী কোচ হিসেবে। সাকিব আল হাসানের সঙ্গে টি টোয়েন্টিতে মারকুটে খেলোয়াড় নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, জিয়র রহমানদের দলে টেনে নিয়েছে বরিশালের ক্লাবটি। শুধু তাই নয়, তাদের বিদেশি রিক্রুটমেন্টও ঈর্ষা জাগানিয়া। আফগান রহস্যময় স্পিনার মুজিবুর রহমান, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল, অলরাউন্ডার ডোয়েন ব্রাভোদের নিয়ে দল সাজিয়েছে বরিশাল। বিপিএল এর জন্য দলগুলোর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর কথা রয়েছে আজ থেকে। তার আগেই রাজধানীর কৃকুঞ্জতে অবস্থিত ম্যানেজমেন্ট অফিসে স্থানীয় ক্রিকেটার এবং কোচদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বরিশাল ফরচুন, যেখানে ছিলেন সাকিব আল হাসান এবং খালেদ মাহমুদ সুজন সহ সব খেলোয়াড় এবং কোচিং স্টাফের সদস্যরা। একদিনে 17 উইকেট, জমে উঠেছে গোলাপি বলার হোবার্ট টেস্ট। 2 দিন যেতে না যেতেই হোবার্ট টেস্টে উত্তেজনার পারদ তুঙ্গে। বেশ জমে উঠেছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার সিরিজের 5ম ও শেষ টেস্টে। গোলাপি বলে দিবারাত্রির এই টেস্টটিতে দ্বিতীয় দিনেই পড়েছে 17টি উইকেট। দিন শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তুলেছে 3 উইকেটে 37 রান, এখন তারা এগিয়ে 152 রানে। স্টুয়ার্ট ব্রড, মার্ক উড্রো যেমন আগুনে বোলিং করছেন, তাতে প্রথম ইনিংসে বড় লিড নিয়েও স্বস্তিতে নেই স্বাগতিকরা। 6 উইকেটে 241 রান নিয়ে দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়া 303 রানে অল আউট হয় প্রথম ইনিংসে। জবাবে 188 রানে গুটিয়ে যায় ইংল্যান্ডও। দলের ব্যাটারদের কেউ 40-এর ঘরও ছুঁতে পারেননি। দলীয় সর্বোচ্চ 36 রান আসে 8 নম্বরে নামা ক্রিস ওক্সের ব্যাট থেকে। জো রুট 34, স্যাম বিলিংস 29 আর ডেভিড মালান করেন 24 রান। অজি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। 45 রান খরচায় 4টি উইকেট শিকার করেন এই পেসার। 53 রানে 3 উইকেট নেন মিচেল স্টার্ক। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে পড়েছে অস্ট্রেলিয়াও। টানা দ্বিতীয় ইনিংসে 0 করে স্টুয়ার্ট ব্রডের শিকার হয়েছেন ডেভিড ওয়ার্নার। ক্রিস ওক্স তুলে নিয়েছেন অজি ব্যাটিং এর অন্যতম স্তম্ভ মার্নাস লাবুসেনকে, তাতে 5 রানে 2 উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ আর উসমান খাজা সেই বিপর্যয় সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন। 3য় উইকেটে তারা 11 ওভার কাটিয়ে দেন, যোগ করেন 28 রান।
মাটি কামড়ে ধরে চেষ্টা করা খাজাকে দিনের শেষ সময়ে এসে উইকেট রক্ষকের ক্যাচ বানিয়ে জুটিটি ভেঙেছেন মার্ক উড। এরপর নাইট ফার্স্টম্যান হিসেবে স্কট বোল্যান্ডকে উইকেটে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। 25টি বল খেলেও ফেলেছেন তিনি অপরাজিত 3 রানে। তার সঙ্গে স্মিথ 37 বলে 17 রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামবেন। ব্রাজিল দলে ফিরলেন দানি আলভেস, বাইরে নেইমার। বিশ্বকাপ বাছাই পর্বের পরের দুই ম্যাচের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে, যেখানে সুযোগ পেয়েছেন 38 বছর বয়সী তারকা ডিফেন্ডার দানি আলভেস। তবে ইঞ্জুরির কারণে দলে নেই নেইমার দ্য জুনিয়র। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে খুব বেশি পরিবর্তন আনেননি ব্রাজিল কোচ। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রেনান লোদি, করোনা ভাইরাসের 2 ডোজ টিকা না নেওয়ার কারণে তাকে দলে রাখা হয়নি। এছাড়া 26 জনের দলে থাকলেও নিষেধাজ্ঞার কারণে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না লুকাস পাকুয়েতা এবং ফাবিনহো। দলে জায়গা ধরে রেখেছেন সম্প্রতি বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় নাম লেখানো অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপ কোতিনহো। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই সবার আগে মূল আসরের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। এখন পর্যন্ত 13 ম্যাচে 11 জয় ও 2 ড্রয়ে 35 পয়েন্ট নিয়ে তারাই রয়েছে শীর্ষে। দুইয়ে থাকা আর্জেন্টিনার সংগ্রহ 13 ম্যাচে 29 পয়েন্ট। আগামী 27 জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত 3টায় ইকুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল। পরে 2 ফেব্রুয়ারি ভোর 6:30 প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা। ম্যানিউতে স্থায়ী অধিনায়কত্ব পাবেন না রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী অধিনায়কত্ব দেওয়া হবে না, সাফ জানিয়ে দিয়েছেন দলের কোচ রাফ রাগনিক। সমর্থকদের একটা বড় অংশ রোনালদোকে অধিনায়ক হিসেবে চাইলেও সহসায়তা হচ্ছে না। নতুন বছরের প্রথম ম্যাচে ওলভসের বিপক্ষে নিয়মিত অধিনায়ক হ্যারি মাগুয়েরের অনুপস্থিতিতে আর্মব্যান্ড পরেছিলেন রোনালদো। সেই ম্যাচটি 0-1 হেরে গিয়েছিল ইউনাইটেড। পরে পেশির ইঞ্জুরির কারণে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি রোনালদো। মাঝে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ সুপারস্টার বলেছেন, ইউনাইটেডে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় আছে যাদেরকে পরামর্শ দেওয়া হলে সেটি তারা মানতে চায় না। এই সাক্ষাৎকারের পরই মূলত রোনালদোকে অধিনায়ক করার দাবি ওঠে। তবে ইউনাইটেড কোচ রাগনিক জানিয়েছেন, এখন মাগুইরোকে সরিয়ে রোনালদোকে স্থায়ী অধিনায়কত্ব দেওয়ার কোনো পরিকল্পনাই নেই। শুধু তাই নয়, যতদিন মাগুইরো ইউনাইটেডে আছেন ততদিন তিনি অধিনায়ক হিসেবে থাকবেন বলে নিশ্চিত করেছেন কোচ। রাগনিক বলেছেন, এই মুহূর্তে আমি রোনালদোকে স্থায়ীভাবে অধিনায়ক করার কোনো কারণ দেখছি না, কারণ এখন পর্যন্ত মাগুইরো অধিনায়ক আছে এবং যতদিন সে খেলবে অধিনায়কত্ব করবে। ওলভসের বিপক্ষে ম্যাচের মতো পরিস্থিতি হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেবার কথাও জানিয়ে রেখেছেন রাগনিক। যদি মাগুইরো না খেলে তাহলে হয়তো অন্য কাউকে অধিনায়ক করা হবে, এটা ম্যাচ ভেদে বদলাতে পারে, নির্ভর করবে কারা খেলছে ম্যাচে তার উপর। দর্শক, এই ছিল NBS খেলার সংবাদে। প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন।